আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 2210টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিএ ভুক্তির ঘোষণা চলতি মাসে। তো আমরা কিন্তু কয়েকদিন আগে আপনাদের সাথে একটি নিউজ শেয়ার করেছিলাম, যেখানে বলেছিলাম যে যেহেতু শিক্ষামন্ত্রী মহোদয় শেরপুর জেলার সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কিন্তু কথা বলেছেন, যাই হোক পাশাপাশি এখানে আপনারা জানেন যে প্রায় 8,000 প্রতিষ্ঠান এমপিএর জন্য আবেদন করেছিল, তো সেখান থেকে কিন্তু একটি সংখ্যা মোটামুটি আসছে। তো এই প্রতিবেদনটি ডেইলি ক্যাম্পাসে এসেছে, তারা বলেছে যে নতুন করে এমপিএ ভুক্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করছে এমপিও যাচাই বাছাই কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে চলতি মাসেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিএ ভুক্তির ঘোষণা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় 2210টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিএ ভুক্তির জন্য চূড়ান্ত করেছে এমপিও যাচাই বাছাই কমিটি। এই তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে চলতি মাসেই তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে যে 1,800 কোটি টাকা বরাদ্দ এবং 425 কোটি টাকা পূর্বে বেঁচে যাওয়া ছিল, এই টাকাটি যোগ করলে মোটামুটি আমরা আপনাদের হিসাব দিয়েছিলাম যে 2200 থেকে 2400 প্রতিষ্ঠান এমপিএ হতে পারে। তো দেখেন, আমাদের সেই অনুমান ধারণা গবেষণা সেটি কিন্তু সত্য হয়ে গেল। 2210টি প্রতিষ্ঠান এমপিও হয়ে গেল। তো এই প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও যাচাইবাছাই কমিটির আহ্বায়ক এবং মাউশির অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিন ইনি ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির তালিকা চূড়ান্ত করা হয়েছে, এটি এখন শিক্ষামন্ত্রীর দপ্তরে রয়েছে। মন্ত্রী মহোদয় অনুমোদন দিলে এই তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে, সেখান থেকে অনুমোদন পেলে তালিকা প্রকাশ করা হবে। কবে নাগাদ এমপি ভুক্তির ঘোষণা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি এই মুহূর্তে বলা মুশকিল, তবে আশা করছি চলতি মাসেই এমপি ভুক্তির ঘোষণা দেওয়া হবে। বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর। এদিকে মন্ত্রণালয় একটি সূত্রে জানিয়েছে যে এমপি ভুক্তির জন্য প্রায় 2210টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই তালিকা নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো আপত্তি না থাকলে চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্তির ঘোষণা দেওয়া হবে। তবে চূড়ান্ত করা তালিকা নিয়ে মন্ত্রীর আপত্তি থাকলে সেটি আবারও সংশোধনের জন্য পাঠানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাউশির কর্মকর্তা বলেন যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্তির ঘোষণা চলতি মাসেই দেওয়া হবে, কেননা নতুন প্রতিষ্ঠান এমপি ভুক্তির জন্য আলাদা বরাদ্দ রয়েছে, এমপি ভুক্তির ঘোষণা না দেওয়া হলে বরাদ্দকৃত অর্থ ফেরত যাবে। প্রসঙ্গত গত 30 ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, সেই বিজ্ঞপ্তিতে সময় বেঁধে দেওয়া হয়েছিল। যা হোক, এমন বিষয় হলো আমরা কিন্তু আপনাদের সাথে বিষয়টি আগে শেয়ার করেছিলাম এবং আমরা টাকার বাজেট এবং সব কিছু বলেছিলাম। আমরা এও বলেছিলাম যে যেহেতু জুন মাসে 2021-22 অর্থবছর শেষ হবে আর এই অর্থবছরের মধ্যেই কিন্তু এই এমপিএ ভুক্তির কথা রয়েছে, সুতরাং সেই হিসাবে কিন্তু আগামী জুন মাসে সময়টা শেষ হয়ে যাচ্ছে এবং এই মাসেই এই আপনার এমপিএ ভুক্তির প্রতিষ্ঠানের তালিকা আমরা পেয়ে যাবো।